হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটি হচ্ছে আমাদের ছোট একটি ট্রিপের ভিডিও। আমরা তো আমেরিকাতে শীতকালে বরফের জন্য ঢেকে যায়। তো আমরা যাত্রা শুরু করলাম, এই যে দেখুন এই লেকটাও বরফে ঢেকেছিল। তো কাতাদিনের রাস্তায় পৌঁছে গেলাম, আর এটা হচ্ছে মিলিনকেট নামে একটি সিটি, মেইনের এই সিটিতেই আপনার মানে মাউন্টেনটা আছে কাতাদিন। তো এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা এত দ্রুত যাচ্ছিল, তো আমরা পিছনে ফিরে তাকিয়ে দেখি গাড়িটা খাদে পড়ে গিয়েছে, মানে ব্যালেন্স হারিয়ে ফেলেছিল। তো আমরা বিভিন্ন জায়গা থেকে মাউন্টেনের ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম, তো ওই যে দেখা যাচ্ছে ওটাই মাউন্টেন। তো আমরা মনে হয় না আর যেতে পারবো এরকম ভাবতেছিলাম তখন, তারপরেও যাচ্ছিলাম এগিয়ে এগিয়ে। আর এই জায়গায় দাঁড়িয়ে আমি একটু ছবির জন্য পোজ দিচ্ছিলাম। আর এই জায়গাটাতে তো আমি বরফে একদম উড়ে গিয়েছিলাম ছবি তুলতে গিয়ে। আর তারপর আমি আমার আমাকে টেনে তুলো, আর ও সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। তারপর আমি রাগে ওকে বরফ ছুঁড়ে মারি। আর এত ঠান্ডা ছিল, মানে বরফে হাত লেগে আমার গিয়েছিল। তারপরে ওখানে আমার জুতা তুললাম, ওখান থেকে তুলে আমরা আবার চেষ্টা করলাম যেতে মাউন্টেনের কাছাকাছি, বাট রাস্তা খুবই বরফে সাদা হয়েছিল। তো আমরা আবার এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পোজ দিলাম, ছবি নিলাম, মাউন্টেনের দৃশ্য ধারণ করলাম। এই দৃশ্য আসলে এত সুন্দর যে ক্যামেরায় একদমই ধারণ করা যাচ্ছে না, ক্যামেরায় কিছুই আসছে না। আমি তারপরেও চেষ্টা করেছি যে কিছুটা দেখানোর জন্য। আর ঠান্ডার জন্য তো একদম হাত পা একদম ই হয়ে গিয়েছিল। তো ওই যে ওইটা মাউন্টেন, আর এটা হচ্ছে লেক, এটাও একটা লেক, মানে বরফে পুরা ঢেকে গিয়েছে এমনভাবে যে বোঝা যায় না এটি একটি লেক। এবং এমনও লেক থাকে এখানে যে এটার উপর দিয়ে হেঁটে যাওয়া যায়। ওই তো মাউন্টেন। আর মেইনে এত গাছ, মানে গাছের জন্য মাউন্টেনের সিনারিটা আসতেছিল না। মেইন স্টেটটা খুবই সুন্দর, আমেরিকার অনেক স্টেট আছে এরকম, তার মধ্যে অন্যতম মেইন একটি সুন্দর একটি স্টেট। এখানে একাডিয়া ন্যাশনাল পার্ক আছে, ওইটার ভিডিও আমার চ্যানেলে আছে। তো এটাও একটি লেক, এরকম বরফে ছেড়ে মানে ঢেকে গিয়েছে। তো আমরা আবার যাচ্ছিলাম লাঞ্চ করতে, তো রাস্তায় আবার এই জায়গাটাতে আমরা দাঁড়ালাম। এত সুন্দর, মানে এই কালো কালো বড় পাথরগুলো, পাথরের গায়ে আবার লেখা আছে আবার ছবি আঁকা আছে। তো এই পাথরগুলোকে ওরা বোল্ডার বলে। তো আমি ওই পাথরের দিকেই হেঁটে যাচ্ছিলাম কিছু ছবি নেওয়ার জন্য স্মৃতি হিসেবে, কারণ এত সাদার মধ্যে কালো পাথরগুলো দেখতে এতটা মানে চমৎকার লাগছিল। আমার মনে হচ্ছিল যে আমি এগুলো দৃশ্যটাকে যদি আমি তুলে নিয়ে যেতে পারতাম বাসায়। তারপরে আমরা আবার ওই এখান থেকে যাত্রা শুরু করলাম কাছাকাছি একটা শহরে। এই যে এই জায়গাটাতে একটা স্টোরে আমরা ভাবছিলাম যে নেমে লাঞ্চ করব, বাট আনফর্চুনেটলি এটা বন্ধ ছিল। তো তারপরে আমরা কোনো কিছু না পেয়ে ম্যাকডোনাল্ডের উদ্দেশ্যেই গেলাম, ম্যাকডোনাল্ডে খাবার অর্ডার করলাম। তারপরে আমরা এই সুন্দর জায়গাটা বেছে নিয়েছিলাম খাওয়ার জন্য, এবং আমি নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন নাগেটস চার পিস, আর এটা হচ্ছে ক্রিসপি চিকেন স্যান্ডউইচ আমার হাজব্যান্ড নিয়েছিল। আর আমি আরও নিয়েছিলাম ম্যাক ক্যারামেল মাকিয়াতো, যেটা আমার অল টাইম ফেভারিট। মানে ম্যাকডোনাল্ডে অন্য কোনো কিছু না কিনলেও আমি এটা অবশ্যই কিনি। এবং বাসা থেকে আমি আরও নিয়ে গেছিলাম হচ্ছে চিকেন কোকোনাট শ্রিম্প, সরি, এবং ফিশ ফ্রাই। সো এই তো